বাবার স্মৃতির উদ্দেশ্যে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 5 লাখ টাকা ব্যয় করে পানীয় জলের প্রকল্পের ব্যবস্থা করে দিলেন জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডলের পরিবার। আজ জামালপুর হাসপাতালে সেই পানীয় জলের প্রকল্পের ভিত খোঁড়া হলো। নিজের হাতে মাটি খুঁড়ে এই ভিত্তপ্রস্তর স্থাপন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ও শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব। যাই খরচা হোক, আমরা হাসপাতাল চত্বরে ওই জলের প্রকল্পটা আমরা নিজেরা করে দেবো ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে আমি জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। তাই জামালপুর ব্লকের সাধারণ মানুষের কাছে আবেদন, সবটাই সরকার করবে এবং আমরা কিছু করব না। তাই সাধারণ মানুষ যে কিছু কিছু জায়গায় ইচ্ছা প্রকাশ করছে, আমি তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে সাধারণ মানুষের কাছে আমার আবেদন, যে বাথরুমগুলো আছে যে সরকার যেভাবে যে জায়গাগুলো করেছে সেইভাবে ইউজ করুন, যাতে নোংরা করবেন না। এখানে যারা রুগীর ফ্যামিলিরা ভাত টাত খান, এখানে ট্যাপের লাইন করা আছে, আপনারা যখন খাবেন সেগুলো কিন্তু একটু ভাববেন। আপনার বাড়িতে যেভাবে পরিষ্কার রাখেন, এই হসপিটাল চত্বরেও কিন্তু পরিষ্কার রাখবেন, কারণ আমরা এখানে কাজের লোকও দিয়েছি, কাজও করা হয়। তা সত্ত্বেও যে এইভাবে যদি রুগীর গার্জেনরা নোংরা করেন তাহলে আমাদের পরিবেশটাই নষ্ট হবে। তাই প্রত্যেকে যেন এই হাসপাতাল চত্বর আমরা ভালোবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, নিজেকে সচেতন করব এবং সার্বিকভাবে যেহেতু আমাদের করোনা ভাইরাস চলছে, আমরা দূরত্ব বজায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যবিধি সেটা আমরা মেনে চলব। প্রসঙ্গত, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিল শাহাবুদ্দিন ফ্যান্স ক্লাব। সেখানে জিতে প্রাইজ মানি হিসেবে 25,000 টাকা পেলে সেই টাকা দিয়ে সেই দিন পঞ্চায়েত সমিতি সভাপতির হাতে তুলে দিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ তারই কাজ শুরু হলো। আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল পাড়াতলে দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে আমাদের একটা টিম ছিল, সেই টিম খেলছিল, খেলার পর সেখানে সেই টিম উইনার হয় এবং 25,000 টাকা সেখানে পেয়েছিলাম। এবং সেখানে আমার পরিবারের পক্ষ থেকে ওখানের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন মাননীয় মেহমুদ খান মহাশয়, ওনাকে ইচ্ছা প্রকাশ করা হয় যে এই 25,000 টাকা আমরা হসপিটাল কর্তৃপক্ষকে দিচ্ছি এবং তার পাশাপাশি আমরা ওই হসপিটালে একটি পানীয় জলের ব্যবস্থা করব, সেটার জন্য যা খরচা হবে সেটা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে করব। এবং সেই অনুযায়ী আজকে সেই শুভ কাজের শুরু করলাম জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মেহমুদ খান মহাশয়ের হাত ধরে, এবং এটা যাতে দ্রুততার সঙ্গে কমপ্লিট হয় সেই লক্ষ্যে আমরা কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এই যে এগিয়ে আসা একটা সরকারি জায়গায় ব্যক্তিগত উদ্যোগে, যেটা এটা নিয়ে আপনি কী বলবেন, মানে মানুষের কাছে কী বার্তা দিতে চাইবেন? দেখুন, সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জনকল্যাণমুখী কাজ কিন্তু করে চলেছেন একটার পর একটা, সে জায়গায় তো কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্ত কিছু যে সরকার করবে আর সাধারণ মানুষ যে কিছু করতে পারে না সেরকম তো কোনো ব্যাপার নেই। অনেক সাধারণ মানুষ আছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে পারে। তো আমি আবেদন করব সমাজের সেই সমস্ত ব্যক্তিদেরকে যাদের ক্ষমতা আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন নিজেদের অর্থ দিয়ে উন্নয়ন করা, সেগুলো করুন। এবং এই সমাজ আমাদের, এই সমস্ত কিছু এলাকা আমাদের, তাই এলাকাকে ভালো রাখা, এগিয়ে নিয়ে যাওয়া আমাদেরও একটা দায়বদ্ধতা কর্তব্য আছে, এবং সেটাই পালন করার জন্য আমি আরও অনেক আছেন যারা সামর্থ্য আছে তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। বর্ধমান থেকে টিঙ্কু সাউর রিপোর্ট, আনন্দবার্তা।